নমস্কার যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনে গিয়ে অল অপশনটি ক্লিক করবেন যাতে এ ধরনের ভিডিও ছাড়লেই সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান এখনও বেশ সরগরম রয়েছে ত্রিপুরা আর এবার ত্রিপুরার ছায়া এসে পড়ল বাংলাতেও আজ খরদায় রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্যদান করতে এসেছিলেন বিজেপির এ রাজ্যের সাধারণ সম্পাদক সায়ন্তন বসু সায়ন্তন বসুর অভিযোগ তিনি মালা দিতে যাওয়ার সময় তাকে স্থানীয় তৃণমূলের নেতাকর্মীরা হেনস্থা করে ধাক্কা মারে তাকে মালা দিতে দেয়নি তৃণমূলের নেতাকর্মীরা সায়ন্তন বসু অভিযোগ করে রাজ্যে যে গণতন্ত্র নেই এটাই তার প্রমাণ রবীন্দ্রনাথের মূর্তিতে মালা না দিয়ে ফিরে যেতে হয় সায়ন্তন বসুকে অন্যদিকে খরদার শহর তৃণমূল সভাপতি বলেন ত্রিপুরায় আগরতলায় যেভাবে আমাদের কর্মীদের কোনো কর্মসূচি নিতে দিচ্ছে না বিজেপি যেভাবে আমাদের কর্মীদের মারা হচ্ছে এটা তারই প্রতিবাদ আমরা ওনার মালা ছিঁড়ে দিয়েছি ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছে খরদা শহরে